Wow guys, দেখো এখানে কিন্তু দেখে ফেলেছি একটা টয় পিজ্জা সেটকে আর পিজ্জাটাকে কিন্তু স্লাইট আকারে কাটা রয়েছে বেশ কয়েকটা কালার কম্বিনেশনে গোরা একটা ফাস্ট ফুড টয় আর নিয়ে নিচ্ছি আজকের কালেক্টিং বালতির মধ্যে আর গাইস এর পাশে কিন্তু দেখে ফেলেছি একটা টয় হাউসকে আর এই টয় হাউসটা কিন্তু পিঙ্ক পার্পল কম্বিনেশনে গোরা একেবারে রিয়েলিস্টিক একটা ভাইব দেওয়া রয়েছে এই টয় হাউসটার মাঝে তো এটাকে রাখবো আর এরপরে কিন্তু দেখেছি আরও একটা টয়কে আর এটা হচ্ছে একটা টয় জক প্লাস্টিকের তৈরি একটা টয় জক খুবই সুন্দর আকর্ষণীয় দেখতে তো এটাকে রাখবো আর এরপরে কিন্তু দেখে ফেলেছি একটা কিচেন টয়কে আর এটা হচ্ছে একটা টয় কুলর যার সাহায্যে চালসহ বিভিন্ন জিনিস পরিষ্কার করা হয়ে থাকে একটা দেশি টয় তো এটাকে নিয়ে আমি চলে যাচ্ছি পরবর্তী টয়ের কাছে আর গাইস পরবর্তী টয়টি হচ্ছে একটা টয় বাস্কেট প্লাস্টিকে তৈরি অরেঞ্জ কালারের একেবারে রিয়েলিস্টিক একটা বাস্কেটের আদলে গড়া খুবই সুন্দর একটা টয় তো এটাকে রাখবো এরপরে কিন্তু দেখে ফেলেছি একটা টয় থালাকে বেশ কারুকাজ করা প্লাস্টিকে তৈরি একটা টয় থালা তো এটাকেও নিয়ে নিচ্ছি আর এরপরে কিন্তু দেখে ফেলেছি একটা ওয়াটার টয় গানকে মিনি সাইজের ভালো মানের প্লাস্টিকে তৈরি একটা ওয়াটার টয় গান তো এটাকে রাখবো আর এরপরে কিন্তু কালেক্ট করে নিচ্ছি একটা মেডিকেল টয় ইকুইপমেন্টকে আর এটা হচ্ছে একটা টয় ট্রে আর এই ট্রেতেই কিন্তু সিজার এবং নাইফ রাখা হয়ে থাকে গাইস দেখো এখানে কিন্তু দেখে ফেলেছি একটা কাটিং প্লাসকে বেশ রিয়েলিস্টিক দেখতে একটা অরেঞ্জ কালারের প্লাস্টিকের তৈরি টয় কাটিং প্লাস আর এর সাহায্যে কিন্তু বিভিন্ন জিনিস কাটা হয়ে থাকে তো এটাকে নিয়ে নিচ্ছি আর এরপরে কিন্তু কালেক্ট করে নিচ্ছি একটা ভেজিটেবল টয়কে আর এটা হচ্ছে একটা টয় লাউ প্লাস্টিকে তৈরি বেশ মজাদার একটা সবজি আর এই সবজিটাকে রেখে চলে যাচ্ছি একটা ফিশ টয়ের কাছে ওয়াও গাইস দেখো হোয়াইট কালারের প্লাস্টিকে তৈরি একটা রিয়েলিস্টিক ফিশ টয় এই মুহূর্তে আমার হাতে রয়েছে আর এটা কিন্তু ভালো মানের প্লাস্টিক দিয়েই তৈরি তো এটাকে রাখবো আর এরপরে কিন্তু কালেক্ট করে নিচ্ছি একটা ক্যাটেলকে আর এটা হচ্ছে চা এবং গরম পানি রাখার একটা পাত্র ভালো মানের প্লাস্টিকে তৈরি একটা টয় ক্যাটেল গাইস দেখো এখানে কিন্তু রয়েছে আরও একটা রিয়েলিস্টিক টয় আর এটা হচ্ছে একটা হ্যান্ডসো বাংলাদেশ এবং ভারতে কিন্তু এই ধরনের টয়কে হাত করাত বলে থাকে এটা সাহায্যে বিভিন্ন জিনিস কাটা হয়ে থাকে তো এটাকেও নিয়ে নিচ্ছি আর এরপরেই দেখবো কি রয়েছে ওয়াও গাইস দেখো এখানে কিন্তু রয়েছে একটা পার্স ব্যাগ খুবই সুন্দর রিয়েলিস্টিক দেখতে একটা বারবি টয় ব্যাগ আর এটাকেও কিন্তু নিয়ে নিব আর এর পাশে কিন্তু রয়েছে একটা এয়ার ভেহিকল গাইস দেখো একটা টয় এয়ারপ্লেন প্লাস্টিকের তৈরি একটা গ্রিন ব্লু কম্বিনেশনে গড়া খুবই সুন্দর একটা টয় এয়ারপ্লেন আর গাইস এবার কিন্তু দেখে ফেলেছি একটা ফ্রুট টয়কে যদিও এর কালারটা দেখে মনে হচ্ছে একটা ফেক টয় পাইনঅ্যাপেল তো এটাকেও রাখবো আর এরপরে দেখবো কি রয়েছে গাইস আমি কিন্তু দেখে ফেলেছি আরও একটা এয়ার ভেহিকল আর এটা হচ্ছে বেশ ফানি একটা টয় এয়ারপ্লেন কয়েকটা কালার কম্বিনেশনে গড়া একটা ফানি শেপের টয় এয়ারপ্লেন ওয়াও গাইস দেখো এখানে কিন্তু রয়েছে একটা টয় পাম্পকিন একটা ভেজিটেবল বেশ সুস্বাদু এবং মজাদার একটা ভেজিটেবল টয় আমি কিন্তু খুঁজে পেয়েছি তো এটাকেও নিয়ে নিচ্ছি আমার সাথে আর এখানে কিন্তু দেখে ফেলেছি আরও একটা টয়কে আর এটা হচ্ছে একটা মেডিকেল টয় ইকুইপমেন্ট একেবারে ফেক এবং আনরিয়েলিস্টিক একটা টয় গাইস দেখো এর পাশে কিন্তু রয়েছে একটা রিয়েলিস্টিক কনস্ট্রাকশন টয় ইকুইপমেন্ট আর এটা হচ্ছে একটা স্ক্রু ড্রাইভার খুবই সুন্দর ইমপ্রেসিভ লুকের একটা স্ক্রু ড্রাইভার আমি কিন্তু খুঁজে পেয়েছি আর এরপরে কিন্তু দেখে ফেলেছি একটা গ্যাস ওভেনকে সস্তা মানের প্লাস্টিকে তৈরি একটা টয় গ্যাস ওভেন আর এটা কিন্তু ফুলি পিঙ্ক কালারের তৈরি তো এটাকে রাখবো আর এরপরে কিন্তু রয়েছে একটা ফ্রুট টয় খুবই সুন্দর আর রিয়েলিস্টিক দেখতে একটা টয় ব্যানানা এটাকে কিন্তু বাংলাদেশে কলা বলা হয়ে থাকে বেশ ভালো মানের একটা প্রোডাক্ট তো এটাকেও নিয়ে নিচ্ছি আর এরপরে কিন্তু কালেক্ট করে নিচ্ছি আরও একটা কনস্ট্রাকশন টয় ইকুইপমেন্টকে আর এটা হচ্ছে একটা রেন্স সিলভার কালারের প্লাস্টিকে তৈরি একটা টয় রেন্স ওয়াও গাইস দেখো এখানে কিন্তু রয়েছে দুইটা টয় তো প্রথমে আমি কালেক্ট করে নিচ্ছি একটা লো কোয়ালিটি প্লাস্টিকে তৈরি ফক স্পুনকে আর এটা কিন্তু গ্রিন কালারের প্লাস্টিক দিয়ে তৈরি আর এর পাশে রয়েছে একটা ফাস্টফুড টয় একটা লেগ পিস একেবারে আনরিয়েলিস্টিক ফাস্টফুড টয় তো এটাকে রাখবো আর এরপরে কিন্তু দেখেছি দুইটা গাছের গুড়িকে প্লাস্টিকে তৈরি দুইটা কাঠের টুকরো
তো এগুলোকে রাখার পরে কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি একটা মরিচকে। ওয়াও গাইস দেখো এর পাশে কিন্তু রয়েছে আরো একটা মরিচ, তো আমি এই দুইটা মরিচকে নিয়ে নিচ্ছি। আর এই দুইটা মরিচই কিন্তু প্লাস্টিকের তৈরি, আর এর পাশে কিন্তু রয়েছে একটা স্পুন, ইয়েলো কালারের প্লাস্টিকের তৈরি একটা স্পুন, তো এটাকে রাখবো। আর এবার কিন্তু কালেক্ট করে নিচ্ছি একটা গ্রিন কালারের প্লাস্টিকের তৈরি একটা টয় বাস্কেটকে। তো দেখো একেবারে মিনি সাইজের লো কোয়ালিটি মেড প্লাস্টিকের তৈরি টয় বাস্কেট। তো এটাকে রাখার পরেই আমি দেখেছি একটা ভালো মানের প্লাস্টিকের তৈরি রিয়েলিস্টিক একটা কিচেন টয়, তো এটাকে রাখবো। আর এর পরে কিন্তু কালেক্ট করে নিচ্ছি আজকের শেষ একটা কিচেন টয়কে, আর এই টয়টাই কিন্তু ভিডিওর শেষ একটা টয়। আর এটা হচ্ছে একটা টয় পট গাইস, এর মধ্যে কিন্তু বিভিন্ন জিনিস রান্না করা হয় এবং রান্না করেও বিভিন্ন জিনিস রাখা হয়।